अरे भाई तुमने सही सुना था तो Please cooperate. I am asking very politely, please cooperate. We are also bound by rules. There is a learned person who knows that there are rules which has to be followed by the government. ফান্ডামেন্টাল রাইট আমি এজ সিটিজেন ওকে তুমি ভিতরে যাও ইট ইজ সাবজেক্ট টু রিজনেবল ডিসট্রিকশন ইউ অলসো নো দ্যাট ফার্স্ট ওয়ান লিখো মেইনটেনেন্স অফ পাবলিক ওয়াটার ইজ ওয়ান অফ দেম ইট ইজ এ নোটিস হ্যাজ বিন ইস্যুড বাই চিফ সেক্রেটারি উই নো এন্ড দেন পুলিশ আমরা রাস্তা কিনারে দাঁড়িয়েছি, স্লোগানও দেবো না, সোশ্যাল সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা দাঁড়িয়েছিলাম, পুলিশ আমাদেরকে এটা করতে দেবে। এই বিষয়ে আপনি কী বলবেন? না, এটা তো বললাম, আমার গণতান্ত্রিক অধিকার হস্ত থেকে আমরা আক্রান্ত, আমরা আমাদের মনের কথা বলতে পারছি না, আমাদের ভিতরের যন্ত্রণার কথা বলতে পারছি না, আমার সমস্যার কথা বলতে পারছি না, কিন্তু সরকার বা সরকারি দল তারা কিন্তু অনর্গল কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, একটার পর একটা কর্মসূচি নিচ্ছেন, কার্যকরী করছেন, তাদের ক্ষেত্রে বাধা নেই, আমরা এটার প্রতিবাদ করি, আমাদের বিরুদ্ধে সেখানে নানা ধরনের সমস্যা নামিয়ে আনা হয়। আজকে সেখানে বলছেন যে এটা করা যাবে না, বাধা দিয়েছেন পুলিশ, সেটা করা যাবে না, বাধা দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অফ ট্রান্সপোর্ট ওয়ার্কার্স অর্গানাইজেশন সারা ভারতবর্ষে সব কয়টা ইউনিয়নে তারা ঐক্যবদ্ধভাবে আজকের এই প্রোগ্রামটা নিয়েছেন। গোটা দেশে এই কর্মসূচিটা কয়েকশো জায়গাতে, কয়েকশো না, এটা হবে ধরে নিতে পারেন 30-40 হাজার স্পটে, এটা হবে সারা ভারতবর্ষে এই আন্দোলন কর্মসূচিটা তারা নিয়েছেন। এখানে তাদের ডিমান্ডের মধ্যে যেটা আজকে আছে এটা কিন্তু সিআই টুর কম না, শুধু সমস্ত ট্রান্সপোর্টের যে অর্গানাইজেশনগুলো আছে তাদের কম, এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সেখানে এক্সাইজ ডিউটি ডিজেলের বাড়িয়েছে 16 টাকা, পেট্রোলের এই সময়ের মধ্যে,
এই তেলের দাম বাড়াতে যাত্রী ভাড়া বেড়েছে, পণ্য মাসুল বাড়ে, মানুষের উপরে চাপ বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, সমস্যার জটিলতা বাড়ে এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এবং এটা সাধারণ মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ তারা ঘোষণা করেছেন এবং এটার ভিত্তিতে গিয়ে আমরা সেখানে এই সিদ্ধান্তটা নিয়েছি যে আন্দোলনে আমরা সমর্থনে এগিয়ে এসেছি। তারা কাজের সময় 8 ঘন্টা থেকে 12 ঘন্টা করেছে। এমনিতে ট্রান্সপোর্ট ওয়ার্কাররা সাধারণত তাদের কাজের ওয়ার্কের কোনো টাইম টেবিল নেই, এটাকে তারা 12 ঘন্টা করে দিয়েছেন। কোথাও কোথাও প্রশাসনিক নির্দেশ দিয়ে এটাকে কার্যকরী করেছেন। এতে শ্রমজীবীরা পরিশ্রম করবেন কিন্তু তারা সঠিক মজুরি পাবেন না, এটাও কর্মসূচির মধ্যে আছে। এবং এর সঙ্গে যেটা বেসরকারিকরণ চলছে, কয়লা খনি এবং ভারত পেট্রোলিয়াম, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং প্রতিরক্ষা ক্ষেত্র সেখানে গিয়ে বেসরকারিকরণ চলছে। শ্রম আইন সংশোধনটা তারা প্রশাসনিক নির্দেশ দিয়ে সেখানে শ্রম আইন সংশোধন করতে শুরু করেছেন। এতে শ্রমিক শ্রেণীর যে অর্জিত অধিকার, ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে যে অধিকারগুলো আমরা পেয়েছি, সংগঠন করার, মতামত প্রকাশ করার এবং সংগঠিত হওয়ার অধিকার, যেমন আজকে দেখবেন একটু আগে আমরা আমাদের বক্তব্যটা রাখছি, শাউটিংও করি নাই, কোভিড-19 সমস্ত নির্দেশিকা মেনে বক্তব্যটা রাখছি, দিলেন না, বাধা দেওয়ার সৃষ্টি করলেন, বললেন যে এখানে অ্যাসেম্বল হওয়া যাবে না, সমবেত হওয়া যাবে না, আপনাকে এখান থেকে আমরা কিন্তু সমবেত হইনি, আমাদের কিন্তু সোশ্যাল ডিস্টেন্স ছিল এবং সেখানে গিয়ে কোনো শাউটিংও আমরা করিনি, আমরা কোনো স্লোগানও দিইনি, জাস্ট খালি আমাদের বুকের মধ্যে আমাদের বক্তব্যটা ছিল, কিন্তু সেটাকেও তারা অ্যাকসেপ্ট করেনি এবং এটাকেও তারা সেখানে অ্যাকসেপ্ট না করে এই ডিস্টার্ব তৈরি করেছেন এবং বাধা দিয়েছেন এবং কোনো অবস্থাতে আন্দোলন করতে দেবেন না সেটা তারা বললেন। আমরা লক্ষ্য করলাম এই ট্রান্সপোর্টের মধ্যে একটা ভালো অংশ আছেন যারা পরিবহনের সঙ্গে যুক্ত, এরা স্বনির্ভর প্রকল্প করেন, কারো দুইটা একটা গাড়ি আছে, এটার উপরে জীবিকা নির্ভর করে। বিশেষ করে এই লকডাউন চালু হওয়ার পর সমস্ত স্বনির্ভর প্রকল্পগুলো স্তব্ধ হয়ে গেছে এবং যারা অটো চালায়, ছোটো গাড়ি চালায় বা একটা ট্রাকের মালিক, একটা বাসের মালিক, এটার উপরে তার জীবিকা নির্ভর করে, যাত্রী পরিষেবা, পণ্য পরিষেবা নির্ভর করে, সেখানে গিয়ে এমনভাবে লকডাউনটাকে কার্যকরী করবেন সেখানে গিয়ে পরিস্থিতিটা আরও জটিল হয়েছে, সমস্যাটা আরও মারাত্মকভাবে বেড়ে গেছে এবং সেখানে গিয়ে ছোটো মাঝারি গরিব অংশের যারা সেখানে তারা কাজের থেকে বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতি চলছে এবং একটা এই যে কোভিড-19 কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের মধ্যে একটা চরম সংকট নেমে এসেছে, তাদের জীবিকা বিপন্ন, তারা কাজ খাদ্য নেই, তারা এখন অনাহারে থাকতে হয় এবং নানা দিক থেকে তাদের উপর আক্রমণ চলছে। আমরা লক্ষ্য করলাম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম একদিকে নেই আয়, তাদের যে গাড়ির ইন্স্যুরেন্স বা বাইকের একটা ইন্স্যুরেন্স করতে গেলে তার যে প্রিমিয়াম, সেই প্রিমিয়ামটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন, কোত্থেকে দেবে, আয় তো সীমাবদ্ধ, তারও রোড ট্যাক্স ডাবলের চেয়ে বেশি করে দিয়েছেন, রোড ট্যাক্স, ফিটনেস ফি, নানা ধরনের ফিসগুলো সেখানে পরিবহন দপ্তর বাড়িয়ে দিয়েছেন, এটাও তাদের উপরে এক ধরনের বড় ধরনের আক্রমণ, এটা নিয়েও কিন্তু সেখানে প্রতিবাদ বা দাবির মধ্যে সেই জিনিসটা আছে। আমরা লক্ষ্য করছি রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ, গাড়িগুলো দুর্ঘটনায় পতিত হয় এবং অনেক সময় শ্রমিকরা বিভিন্নভাবে সেখানে মামলার সম্মুখীন হতে হয়, গাড়িগুলো অতি বিলম্বে সেই রাস্তাগুলো যাতে মেরামত করে এবং যেখানে গাড়ি চলার মতো উপযুক্ত করে তুলে সেটাও সারা ভারতবর্ষে দাবির মধ্যে উঠে এসেছে। জাতীয় স্তরে পরিবহন শ্রমিকদের কোনো নীতি নেই, একটা নীতি তো হবে, আজ পর্যন্ত স্বাধীনতায় এত বছর পর অনেক নীতি তারা ঘোষণা করেছেন কিন্তু পরিবহনের ক্ষেত্রে একটা জাতীয় নীতি ঘোষিত হওয়া উচিত এবং জাতীয় শ্রমিকদের মজুরি কত হবে জাতীয় স্তরে একটা ন্যাশনাল ওয়েজ পলিসি হওয়া দরকার, কিন্তু সেই ন্যাশনাল ওয়েজ পলিসিটা তারা করলেন না, এটা নিয়েও দাবির মধ্যে এসেছে। সোশ্যাল সিকিউরিটি আমরা লক্ষ্য করছি সেখানে আনঅর্গানাইজ সেক্টরে, এরা অসংগঠিত ক্ষেত্র, এই অসংগঠিত ক্ষেত্রের জন্য কোনো সামাজিক নিরাপত্তা নেই, তাদের ভবিষ্যৎ কীভাবে চলবে, বাঁচবে কী করে, খাবে কী করে, ছেলে মেয়েদের পড়াশোনা করাবে কী করে, বৃদ্ধ অবস্থায় কি বিনা চিকিৎসায় মারা যাবে, না খেয়ে তাদের মরতে হবে, তার জন্য যে একটা সোশ্যাল সিকিউরিটি থাকা উচিত সেই সামাজিক নিরাপত্তা তারা সিদ্ধান্ত নিয়েও সেটা কার্যকরী করেন নাই এবং পুলিশের হেনস্থা গোটা ভারতবর্ষে শ্রমিকদের উপর মারাত্মকভাবে চলছে এবং এই হেনস্থা বন্ধ হওয়ার কোনো চেষ্টা তাদের দিক থেকে নেই এবং এই পুলিশের হেনস্থার বিরুদ্ধে দেশে বিভিন্ন জায়গাতে শ্রমিকরা জেলখানায় পড়ছে, কোনো একটা মাল তুলিয়ে দিলেন তারা জানেই না, কোনো এজেন্সির মাল তুলিয়ে দিলেন, কোনো মালিক মাল তুলিয়ে দিলেন, সেই মাল হয়তো বা খারাপ মাল খারাপ বললো, সেখানে গিয়ে ড্রাইভারটাকে জেল খাটতে হচ্ছে, যে সমস্ত ট্রান্সপোর্ট এজেন্সি আছে তারা কিন্তু জেল খাটে না, জেল খাটছে ড্রাইভার, সে জানেও না কিন্তু এবং সে কোন রাজ্যে গ্রেপ্তার তিনিও জানতে পারে না, তার পরিবার জানতে পারে না, এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি গোটা ভারতবর্ষে তৈরি হয়েছে এবং পুলিশের যে হেনস্থা প্রতিদিন চলছে আমাদের রাজ্য, এই পুলিশের হেনস্থা চলছে, ফাইন করা, এই করা, সেই করা,
এতে পরিবহন শিল্পের উপর একটা মারাত্মক ধরনের আক্রমণ নেমেছে। সমাজদ্রোহীদের আক্রমণ মারাত্মক হয়ে যায়, বিভিন্ন জায়গাতে সমাজদ্রোহীরা সেখানে আক্রমণ সংঘটিত করে তাদের উপরে আক্রমণ নামিয়ে এনেছেন। সমাজদ্রোহীদের আক্রমণ চলছে এবং কৃষকদের পণ্য এক প্রান্তের থেকে আরেক প্রান্তে নিয়ে যায় তারা। এই যে পরিবহনের উপর আক্রমণ, এতে কৃষক আক্রান্ত হবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। যেমন আমাদের ত্রিপুরার যে লকডাউন চলার ফলে এক জেলার থেকে আরেক জেলার পণ্য নিয়ে যেতে পারছেন না, তারা এখন লকডাউন তুলে দিয়ে ফার্স্টে যে ঘোষণা করেছেন যে উইদিন জেলা, তাহলে এখন উদয়পুর থেকে একটা লোক আগরতলা আসতে হবে, তার গাড়ি ধরতে হবে, তাহলে কি সে বিশ্রামগঞ্জে এসে আটটা গাড়ি ধরবে, তাহলে কত টাকা তার ভাড়া দিতে হবে, ভাড়াও তো বাড়বে। কাজে সেখানে যেটা ঠিক আছে নিয়ম টিয়মগুলো ঠিকঠাক রেখে আলোচনা করে এটাকে যাতে পরিবহন যাতে চলতে পারে, সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আবার কোভিড-19 যে নির্দেশিকাগুলো সেগুলো মেনে যাতে পরিবহন চলে সেটাকে চলতে দেওয়া উচিত এবং তাদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ সেটা বন্ধ হওয়া উচিত। এবং পণ্য পরিবহনের ক্ষেত্রেও বাধা তৈরি হচ্ছে, সাধারণ মানুষ তার নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না, সবজি বলুন মাছ মাংস খাওয়ার যে ঘুমটিগুলোতে যা দরকার ওষুধ সামগ্রী, এগুলি যদি গাড়ি চলাচল না করে তো কী করে আসবে। সেই ক্ষেত্রে নিয়মের ভিতর থেকেই যাতে গাড়ি চলাচলটাকে একটা জায়গায় নিয়ে আসা যায় সেটা দেখা। মোটর দানবীয় মোটর ভেহিকেল এক জুলাই মাস থেকে লাগু করে দিয়েছেন সারা দেশ। একদিকে চলছে কোভিড-19, আর সেখানে বলছে যে রাজনৈতিক কর্মসূচি নেওয়া যাবে না, আর রাজনৈতিক কর্মসূচি নিয়ে সেখানে মোটর ভেহিকেল এক 2019 এটাকে লাগু করে দিয়েছেন জুলাই থেকে, 2019 জুলাই থেকে এটাকে লাগু করে দিয়েছেন। ফলে গিয়ে একটা বিরাট অংশের শ্রমিকরা সেখানে আক্রান্ত এবং তারা নানা ধরনের মামলা মোকদ্দমায় জর্জরিত অবস্থা, এবং এটা যে পরিবহনের সঙ্গে যুক্ত থেকে যে গাড়ি চালিয়ে খেয়ে বেঁচে থাকবেন সেই অবস্থা নেই। মোটর ভেহিকেল এক দানবীয় যে আইনটা, সেই আইনটা প্রত্যাহার করে নেওয়ার জন্য সারা ভারতবর্ষে দাবি হচ্ছে। আর সঙ্গে শ্রমজীবী পরিবারকে 7,500 টাকা নগদ 10 কেজি চাল তাদেরকে দিতে হবে, এই দাবিও আমরা আমাদের দিকে থেকে কত দফা দাবি আপনাদের? মোট 8 দফা দাবিতে আমরা এই আন্দোলনটা গড়ে তুলেছি। আজকে কর্মসূচিতে কোনো রকম বাধার সম্মুখীন? হ্যাঁ, বাধা দিয়েছে পুলিশ, আমরা রাস্তা কিনারে দাঁড়িয়েছি, স্লোগানও দেবো না, সোশ্যাল সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা দাঁড়িয়েছিলাম, পুলিশ আমাদেরকে এটা করতে দেবে। এই বিষয়ে আপনি কী বলবেন? না, এটা তো বললাম আমার গণতান্ত্রিক অধিকার হস্তক্ষেপ, আমরা আক্রান্ত, আমরা আমাদের মনের কথা বলতে পারছি না, আমাদের ভিতরের যন্ত্রণার কথা বলতে পারছি না, আমার সমস্যার কথা বলতে পারছি না, কিন্তু সরকার বা সরকারি দল তারা কিন্তু অনর্গল কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, একটার পর একটা কর্মসূচি নিচ্ছেন, কার্যকরী করছেন, তাদের ক্ষেত্রে বাধা নেই। আমরা এটার প্রতিবাদ করলে আমাদের সেখানে নানা ধরনের সমস্যা নামিয়ে আনা হয়। আজকে সেখানে বলছেন যে এটা করা যাবে না, বাধা দিয়েছেন পুলিশ, সেটা করা যাবে না, বাধা দিয়েছেন। ঠিক আছে, ওকে।